আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইমামুসেন তানজিৎ আছি আপনাদের সাথে হেলথ কেয়ারের পক্ষ থেকে রমজান মাসে ইফতারে ছোলা সবচেয়ে কমান ছোলা না হলে ইফতারটি মনের জন্য অসম্পূর্ণ থেকে যায় ছোলা খুবই পুষ্টিগুণ সম্পন্ন এর উপকারী দিক যতটা বেশি ক্ষতিকর দিক ঠিক ততটাই কম এই ছোলা সবাই স্বাচ্ছন্দ্যে খেতে পারেন কিন্তু কেউ কেউ এটা খেলে সমস্যার সম্মুখীন হন কেন সমস্যা হয় কে কী সমস্যা হতে পারে এবং এর প্রতিকার কী সব জানবো আজকের ভিডিও যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা আইকনটি বাঁচিয়ে দিন তাতে অলিগোস্যাকারাইড নামক কার্বোহাইড্রেটের উপস্থিতি রয়েছে আমাদের দেহে আলফা গ্ল্যাক্যাক্যাক্টোসাইডেজ নামক এনজাইমের ঘাটতি থাকার কারণে অলিগোস্যাকারাইড হাইড্রোলাইজড হয় না এবং আনডাইজেস্টেড অবস্থায় ইন্টেস্ট্রেনে চলে যায় এখানে ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্টেড ও মেটাবোলেট হয় এবং পেটে প্রচুর ফ্ল্যাটাস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন ও মিথেন তৈরি করে ফলেপেট ফাঁফা পেটে অস্বস্তি সহ ডায়রিয়া পর্যন্ত হতে পারে যারা বায়ো সিনড্রোম বা আইবিএস সমস্যায় ভুগছেন তাদের জন্য ছোলা মারাত্মক রূপ ধারণ করতে পারে ফাইবার ছোলাতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যার পরিমাণ প্রায় প্রতি একশো গ্রামে সাত দশমিক ছয় গ্রাম এই ফাইবারও কখনও ডাইজেস্ট হয় না যদিও ফাইবার খুবই উপকারীও বটে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক চল্লিশ গ্রাম ফাইবারই যথেষ্ট অতিরিক্ত ফাইবার আমাদের ইন্টেস্টাইনের মুভমেন্টের আকার বড় করে ও গতি বাড়িয়ে দেয় এর ফলে ডায়রিয়া হতে পারে দেহের অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে না এমনকি বেশি পরিমাণ ফাইবার খাওয়ার ফলে কনস্টিপেশনও হতে পারে ছোলার প্রতি যদি আপনি অ্যালার্জেটিক হন তাহলে ছোলা না খাওয়াই উত্তম কারণ এই ছোলা খেলে আপনার ব্রণ হতে পারে সারা শরীর ও মুখের ভিতরে চুলকানি হতে পারে এমনকি আমাশয়ও হতে পারে এখন জানব এর প্রতিকার কী অর্থাৎ কীভাবে ছোলা খেলে অথবা কি করলে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি ছোলাকে পানিতে ভিজিয়ে রাখুন ছোলাকে ন্যূনতম আট ঘন্টা থেকে সর্বোচ্চ আঠারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ফলে অলিগোস্যাকারাইড দ্রবীভূত হয়ে ছোলা থেকে পানিতে বের হয়ে আসবে এতে অলিগোস্যাকারাইডের মাত্রা চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমতে পারে এর ফলে পেট ফাঁফা বদহজম ও ডায়রিয়া হওয়ার ঝুঁকি কমে পেপারমেন্ট চা অথবা তেল পেপারমেন্ট চা অথবা তেল খেতে পারেন এতে রয়েছে চল্লিশ পার্সেন্ট মেন্থল যা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সুস্থ রাখতে অনেক ভূমিকা রাখে পেট ফাঁফা বদ্ধজম পেটকে ব্যথামুক্ত রাখতে পেপারমিন্টের ভূমিকা কার্যকরী পেপারমিন্ট নিয়ে পরবর্তীতে একটি ভিডিওতে আলোচনা করবো ছোলা কম খান আপনি আপনার খাদ্য তালিকা থেকে ছোলাকে বাদ দিন অথবা ছোলা খাওয়ার পরিমাণ কমিয়ে ফেলুন এই অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ছোলা কোনো সমস্যা তৈরি করে না খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জানুন অধিক পুষ্টি সম্পন্ন খাবার খান এবং সুস্থ থাকুন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে দিন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম